নমস্কার ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডিতে। আমি দিব্যেন্দু, আজ আপনার সামনে উপস্থিত হয়েছি নতুন বড় একটা আপডেট নিয়ে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। অর্থাৎ আপনারা যদি মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা শিক্ষক ও ক্লার্ক পদে আপনারা আবেদন করতে পারেন। এটি একটা স্থায়ী জব, অর্থাৎ আপনাদের জবটা কিন্তু পার্মানেন্ট হতে চলেছে। তো আপনারা যদি হয়ে থাকেন শুধুমাত্র মাধ্যমিক পাস, অ্যাপ্লিকেশন কোনো ফি লাগছে না। তো আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এছাড়াও আরও যেসব বিস্তারিত তথ্যগুলো আছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটা স্ক্রিপ্ট করে দিলে এক একটা পয়েন্ট কিন্তু মিস হয়ে যেতে পারে। আর আপনারা যদি এরকম প্রতিনিয়ত সরকারি জব এবং কোম্পানি জবের আপডেট পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন। তো বেশি সময় নষ্ট করবো না, চলুন ভিডিওটা শুরু করি। সবার প্রথমে এখানে দেখে নাও তোমরা এই ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে। এই ভ্যাকেন্সিটা দেখতে পড়ো শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যায়ানন্দ দৃষ্টিদীপ শান্তিনিকেতন, অর্থাৎ এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়ে গেছে। এখানে স্পন্সর্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পারো, অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সর স্কুলের মধ্যে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটা দিতে চলেছে। এখানে দেখানো বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের পোস্টিং হতে চলেছে, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটা চলে এসেছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে দেখানো, এছাড়াও ডেট দেওয়া রয়েছে 11/6/2020। এই ভ্যাকেন্সির নোটিশ অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশানে বেরিয়ে গেছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পারো www.birbhum.gov.in এর এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারো। এছাড়াও তোমাদের যেই অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে শো করছি সেই অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্কও আমাদের এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিজেরা রিড করতে পারো। তো এবার বলে দিই এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে বা এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এই ভ্যাকেন্সিটা কিন্তু অফলাইনে অ্যাপ্লাই আছে। দুটো পোস্টে ভ্যাকেন্সি চলেছে, অ্যাসিস্ট্যান্ট টিচার এবং ক্লার্ক অ্যান্ড টাইপিস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে। এখানে স্যালারি স্কেল কিন্তু খুব হাই রয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো সবার পাশ দেখিয়ে দিই তোমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পারো অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লার্ক অ্যান্ড টাইপিস্ট, এখানে ফর্মটা রয়েছে। এই ফর্মটা তোমরা নিজেরা প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করে নেওয়ার পর নিজের হ্যান্ড রাইটিংয়ে ফিল আপ করবে। তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা আগে দেখিয়ে দিই। এখানে দেখো রাইট সাইডে যে বক্সের জায়গা রয়েছে সেই বক্সে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সেটাকে আঠা দিয়ে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারো এক নম্বর পয়েন্টে সেখানে তোমার নিজের নাম ব্লক লেটারে লিখবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে নিজের নামটা ফিল করবে। তারপরে দু নম্বরে বাবার নাম ফিল করবে, ক্যাপিটাল লেটারে সমস্ত কিছু। এখানে পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, তোমার ভিলেজ দিয়ে দেবে, পোস্ট দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, পিনকোড দিয়ে দেবে। এছাড়া পারমানেন্ট অ্যাড্রেস সেম, তোমার যদি পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম করে দেবে, যদি আদার্স হয় তাহলে অন্য করে দেবে। তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের যে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে সেই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে। এখানে 6 নম্বর পয়েন্ট ডেট অফ বার্থ দিয়ে দেবে। এখানে তোমার জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল দিয়ে দেবে। এছাড়া 7 নম্বর পয়েন্ট দেখে নাও 1/1/2020 ভিত্তিতে, অর্থাৎ 1 জানুয়ারি 2020 ভিত্তিতে তোমাদের যে বয়স হচ্ছে সেই বয়সটা ক্যালকুলেট করে তোমরা এখানে লিখে দেবে। তোমরা যদি বয়স ক্যালকুলেট করতে না পারছো তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো তোমার ডেট অফ বার্থ দিয়ে, তাহলে আমরা ক্যালকুলেট করে তোমাদেরকে তোমার কত এজ হচ্ছে সেটা আমরা কমেন্ট বক্সে বলে দেবো। এরপরে দেখে নাও কাস্ট, 8 নম্বর পয়েন্ট কাস্ট, তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো, ST SC OBC কি আনরিজার্ভ। তোমরা যদি আনরিজার্ভ হয় আনরিজার্ভ লিখে দেবে। এখানে ম্যারিটাল স্ট্যাটাস দেখে নাও, তোমরা যদি ম্যারিড হও অর্থাৎ বিবাহিত হলে বিবাহিত লিখবে আর অবিবাহিত হলে আনম্যারিড লিখবে। এখানে দেখো নিচে 9 নম্বর পয়েন্ট, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে তোমরা যে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আছে সেই শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে দিয়ে দেবে। এক্সাম পাস, তুমি কোন এক্সাম পাস করেছো, এবং তারপরে দেখো বোর্ড অফ কাউন্সিল, কোন বোর্ড থেকে পাস করেছো সেটা লিখবে। তারপরে ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছো এবং কোন সাবজেক্টে নিয়ে পড়াশোনা করেছো সেই সাবজেক্টের নাম দিয়ে দেবে। এবার দেখো টোটাল মার্কস, তোমাদের টোটাল মার্কস কত মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা লিখবে। মার্কস অবটেন্ড, অর্থাৎ কত মার্কস তুমি পেয়েছো, তার মধ্যে কত পেয়েছো সেটা লিখবে। পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ কত পার্সেন্ট মার্কস পেয়েছো। এছাড়া তোমাদের যদি ডিভিশন থাকে তাহলে সেই ডিভিশন কিন্তু এখানে উল্লেখ করে দেবে। তো এখানে নিচের দিকে চলে যাবো 10 নম্বরে, এখানে দেখে নাও ডিটেলস অফ ট্রেনিং প্রফেশনাল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যদি কোনো ট্রেনিং করা থাকে সেই ট্রেনিংয়ের কিন্তু এখানে ডিটেলস তোমরা দিয়ে দিতে পারো। 11 নম্বর পয়েন্ট দেখে নাও এখানে এক্সপিরিয়েন্স, এখানে তোমার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে অর্থাৎ টিচিংয়ের ক্ষেত্রে যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্সের ডিটেলস এখানে তোমরা ফিল করে দেবে। এছাড়াও যদি টাইপিস্টের ক্ষেত্রে থাকে তাহলে তোমরা এখানে ফিল করে দিও। তারপর নিচের দিকে দেখে নাও 12 নম্বর পয়েন্টে সেরকম কিছু নেই। এছাড়াও তোমার 13 নম্বর পয়েন্ট, এখানে ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনটা একবার পড়ে নিয়ে নিজেরা যে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট আছে সেখানে তোমার নিজের সিগনেচার করে দেবে। এখানে ডেট দিয়ে দেবে কোন ডেটে তোমরা
পাঠাচ্ছ অথবা কোন ডেটে তোমরা ফিল করছো, সেই ফিল করার ডেটটা এখানে দিয়ে দেবে, প্লেস দিয়ে দেবে, অর্থাৎ কোথা থেকে তুমি ফর্মটা ফিল আপ করছো সেই প্লেস দিয়ে দেবে। এবার দেখাবো তোমাদেরকে যে এই ফর্মটা ফিল আপ করতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা আরও যে এক্সট্রা তথ্যগুলো আছে সেগুলো দেখে নেবো এক নজরে। এখানে তোমরা দেখতে পারো এখানে তোমাদের কিন্তু সরকারি স্পন্সর স্কুল অর্থাৎ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্পন্সর যে স্কুল আছে শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শান্তি শিক্ষানিকেতনের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা হতে চলেছে। এবার বলে দিই এই যে তোমাদের যে কাজটা হবে, কাজটা কিন্তু তোমাদেরকে নর্মালি যে স্কুলের টাইম 11টা থেকে 1টা সেই 1টা পর্যন্ত তোমাদের কিন্তু কাজ হতে চলেছে। তো এবার বলে দিই এখানে তোমরা ছুটি যে পাই যাচ্ছ, ছুটি কিন্তু গভর্নমেন্ট যে হলিডে আছে অর্থাৎ গভর্নমেন্টের চার্ট অনুযায়ী যে হলিডে চার্ট আছে সেই হলিডে চার্ট অনুযায়ী তোমরা ছুটি কিন্তু পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদেরকে যে ফর্মটা ফিল আপ করার পর ফর্মটা কিন্তু স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট এবং বাই কুরিয়ার এবং বাই হ্যান্ড বা ড্রপ বক্সের মাধ্যমে তোমরা কিন্তু এই যে ফর্মটা কিন্তু তোমরা পাঠাতে পারো। এই ফর্ম যে কোথায় জমা দেবে সেটা এক নজরে দেখে নাও, অর্থাৎ ফর্মটা কোথায় পাঠাবে। এখানে দেখতে পাবো শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শান্তিনিকেতন কালীদঙ্গা পোস্ট অফিস খারবোনা পিএস রামপুরহাট ডিস্ট্রিক্ট বীরভূম, এবং এখানে পিনকোড দেওয়া আছে এবং WB, এই অ্যাড্রেসে কিন্তু তোমরা এই যে ফর্মটা আছে ফর্মটা কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে। এবার ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কবে রয়েছে, ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট 28 আগস্ট 2020 বিকাল 4টের মধ্যে কিন্তু তোমাদের ফর্মগুলো জমা হতে হবে। এরপরে যদি তোমাদের কোনো ফর্ম জমা হয় তাহলে কিন্তু তোমরা সেই ফর্মটা রিজেক্ট করে দেবে ওরা। তো অনেক টাইম আছে, তোমরা যত তাড়াতাড়ি পারো এই পোস্ট ফর্মটা ফিল আপ করে নিজেরা পোস্ট অফিস বা বাই হ্যান্ডের মাধ্যমে তোমরা কিন্তু এখানে দিয়ে দাও। তো এখানে দেখে নাও নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেড়েছে। এখানে মেনলি দুটো পোস্টের জন্য ভ্যাকেন্সি বেড়েছে, প্রথমেই বলেছিলাম এখানে তোমাদেরকে অ্যাসিস্ট্যান্ট টিচার ও ক্লার্ক অ্যান্ড টাইপিস্টের ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি বেড়েছে। এখানে দেখে নাও অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে স্যালারি থাকছে তোমাদের 37,600 টাকা এবং উইথ অ্যালাউন্সেস যেগুলো পেয়ে যাচ্ছ সেগুলো থাকছে। স্যালারি স্কেল কিন্তু খুবই হাই রয়েছে। এখানে দেখো না এজ লিমিট 18 থেকে যদি তোমাদের 39 বছর বয়স হয় তাহলে তোমরা অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে আবেদন করতে পারো। এখানে শুধুমাত্র রিজার্ভ ফর SC, এখানে তো শুধুমাত্র এটা SC-রাই আবেদন করতে পারবে। এছাড়াও রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ ST SC OBC এবং যারা আনরিজার্ভ আছো ST SC OBC সরকারি নিয়ম অনুযায়ী যে রিল্যাক্সেশন পাও বয়সে সেই রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। এখানে এবারে কোয়ালিফিকেশান কী লাগছে, কোয়ালিফিকেশান দেখে নাও HS অর ইকুইভ্যালেন্ট, তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে তোমরা ভ্যাকেন্সি আবেদন করতে পারো। এছাড়াও কী বলেছে 2 নম্বর দেখো না ডিপ্লোমা সার্টিফিকেট ইন টিচিং অফ ব্লাইন্ড, অর্থাৎ তোমাদেরকে অন্ধ ছেলেদেরকে পড়ানোর যে ডিপ্লোমা সার্টিফিকেট হয় সেই ডিপ্লোমা সার্টিফিকেট তোমাদের যদি থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে আবেদন করতে পারো। এছাড়াও তোমাদেরকে কিন্তু সিম্পলি কম্পিউটারের বেসিক নলেজ কিন্তু থাকতে হবে। 2 নম্বর দেখো না ক্লার্ক অ্যান্ড টাইপিস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি থাকছে 25,200 টাকা উইথ অ্যালাউন্সেস, অর্থাৎ গ্রেড পে যেগুলো থাকছে সেগুলো থাকছে দেখে না। এখানে দেখো না তোমাদের এজ কিন্তু 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারো। এখানে আনরিজার্ভ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। এখানে কোয়ালিফিকেশান দেখে নাও, এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস বা সমতুল্য কিছু করে থাকো তাহলে তোমরা ক্লার্ক অ্যান্ড টাইপিস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। এছাড়াও কম্পিউটারে বেসিক যে এক্সেল এবং ওয়ার্ডের যে নলেজ আছে সেই নলেজ থাকলে তোমরা এই ভ্যাকেন্সি দেখতে পারো। এখানে বলে দিই তোমাদের কিন্তু 28 আগস্ট 2020 আগে কিন্তু তোমাদেরকে এই ফর্মটা পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ ফর্মটা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দেবে। এরপরে পাঠালে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি কিন্তু তোমরা পাঠিয়ে দাও। এরপরে এই সম্বন্ধিত কোনো যখন আপডেট থাকবে বা কোনো কিছু থাকবে সেই সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাই তোমরা যদি এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে সমস্ত ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এরপর বলে দিই এই কল লেট যখনই তোমাদের কাছে এই কল লেটার চলে আসবে সেই কল লেটার চলে যাওয়ার পর তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। তখন কিন্তু তোমাদেরকে সেই কল লেটার এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো দিয়েছো সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে। যদি তোমরা ডকুমেন্টস অরিজিনাল না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের সেখানে ইন্টারভিউ থেকে রিজেক্ট করে দেওয়া হবে, সেটাই কিন্তু বলা আছে এখানে। তো এই ছিল আমাদের ভিডিও, এছাড়া কোনো আর কোনো ডিটেলস এখানে নেই দেখতে পাচ্ছ। এছাড়া তোমাদের যদি মনে কোনো সংশয় থাকে অর্থাৎ এই যে ভ্যাকেন্সি সম্বন্ধে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, সেই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা দিয়ে দেবো। এছাড়া এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এই চ্যানেলটি যদি প্রথম ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।